এই জঙ্গিবাদী তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সুশীল সমাজ বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন এতদিন মাদ্রাসা থেকে জঙ্গি হতো, এখন বলছে না কলেজ বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গি হচ্ছে, গরিব ঘরের সন্তানগুলি টাকা পয়সার লোভে জঙ্গি হচ্ছে, এখন দেখছে না ধনী দুলালরা যাদের অর্থের কোনো অভাব নাই তারা জঙ্গি হচ্ছে। এমনকি সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা পাইলট পর্যন্ত আজকে জঙ্গিবাদের খাতায় নাম লিখিয়েছে। কারণটা আমাদের একটা রাজনৈতিক দলের নেতা তার সন্তান আজকে জঙ্গিবাদের খাতায় নাম লিখিয়েছে, আজকে গার্ডিয়ান দিশেহারা। এই সমস্যার এই সংকটের সমাধান তাহলে কোথায়? আমরা বলতে চাই মানুষের ইমান একটা পাওয়ার, একটা শক্তি। এই ইমান যদি ভুল খাতে প্রবাহিত হয় তাহলে সেটা জাতি বিনাশী কর্মকাণ্ডে ব্যবহৃত হবে। মানুষের ইমানকে সঠিক খাতে প্রবাহিত করতে হবে, তাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা দিতে হবে। আকীদা ভুল হলে ইমানের কোনো মূল্য নাই, ইমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আজকে তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, এগুলি তো আমল, তার আগে হচ্ছে ইমান। সেই ইমান কি? সেই ইমান হলো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, যেটা অন্যায় অন্যায় সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে, সমস্ত জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এটাই হলো ইমানের প্রথম ঘোষণা। কাজেই ইসলাম কি, কেন নবী কেন এসেছেন, এই আকীদা যদি ঠিক করে দেওয়া না হয় তাহলে ইমান ভুল খাতে প্রবাহিত হবে। ধর্মের নামে স্বার্থ উদ্ধার চলে না, অপরাজনীতি চলে না, ধর্মের নামে জঙ্গিবাদী সন্ত্রাসী মানবতা বিনাশী কর্মকাণ্ড চলে না, এটা ইসলাম নয়। এই কথা আমরা বলেছিলাম, আমাদের এই কথাকে মানুষের মধ্যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, অপপ্রচার চালানো হয়েছে, আমরা নাকি খ্রিস্টান হয়ে গেছি, আমার বাড়িতে হামলা চালানো হয়েছে, আমার দুইজন কর্মীকে জবাই করে হত্যা করা হয়েছে, আমার সমস্ত বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বৃদ্ধ পিতামাতাকে ভাই বোনকে জেলখানায় আবদ্ধ রাখা হয়েছে। আমি বলেছিলাম তোমরা আমাকে মেরে ফেললেও আমি বলে যাব তোমাদের ইসলাম ইসলাম নয়। এই ইসলাম মানব জাতিকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে। তোমরা ধর্মের নামে যার যা খুশি তা করতে পারো না। আজকে আমার কোরআন বদনাম হচ্ছে, আজকে তোমাদের কারণে আমার নবীকে পর্যন্ত দোষারোপ করা হচ্ছে। আমি আমার জীবনের বাজি রাখলাম, আমার জীবন থাকতে এই দেশের জনতা আজকে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়ে। তোমরা ষড়যন্ত্র করতে পারবে না।